এবার ইসরায়েলের তেল আবিব এবং হাইফাকে উড়িয়ে দেবার হুঙ্কার দিল ইরান। বলছে যে কোনো সময় পারমাণবিক ক্ষমতার মালিক হয়ে যেতে পারে ইরান। ইসরায়েল চীনকে বলেছে যদি চীন ইরানকে দমন না করে সেই ক্ষেত্রে ইসরায়েল উল্টো ইরানকে দমন করবে। আর পাল্টা ইরান বলেছে যে কোনো সময় হাইফা এবং তেল আবিব দুটো শহরকে উড়িয়ে দেবে ইরানের বাহিনী। তবে কি ইরান আর কয়েকদিনের মধ্যে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাচ্ছে, কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ইরান তার সেনাবাহিনীর জাতীয় দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বক্তব্য রাখেন। তার আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী চীনকে অনুরোধ করেছেন ইরানের ব্যাপারে সতর্ক থাকতে এবং চীন যে ইরানকে সহযোগিতা করছে সেই সহযোগিতা বন্ধ করতে বলেছেন। ইসরায়েলের সঙ্গে এটুকু যোগ করেন যদি চীন ইরানকে সহযোগিতা বন্ধ না করে তবে ইসরায়েল ইরানের ব্যাপারে ব্যবস্থা নেবে। ঠিক এর প্রতি উত্তরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি স্পষ্ট করে বলেছেন ইসরায়েলের তেল আবিব এবং হাইফাকে উড়িয়ে দিতে পারে ইরানি সেনাবাহিনী। কেন এই কথাটি বলেছেন তিনি? অর্থাৎ যখন ইসরায়েল ইরানকে থ্রেট দিল তখন পাল্টা থ্রেট দিল ইরান ইসরায়েলকে। দর্শক ঠিক এই পয়েন্টে আবার আসবো, তার আগে একটু পেছনে আমরা যেতে চাই। একসময় এই ইরান এবং ইসরায়েল দুটো বন্ধু রাষ্ট্র ছিল, যে ইসরায়েল বারবারই ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বারবারই হামলা চালাচ্ছে এবং ইরানের বহু বিজ্ঞানীকে হত্যা করছে। কিন্তু আপনি জানেন আজ থেকে কয়েক যুগ আগে এই ইরানকে পারমাণবিক শক্তিধর বানাবার জন্য কাজ করেছে ইসরায়েল। জি, 1950 সালে ইরানকে পারমাণবিক শক্তিধর বানাবার খেলায় মেতে ওঠে ইসরায়েল এবং আমেরিকা। 1957 সালে তারা একটি চুক্তি করে, 1968 সালে সে চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয় এবং 70-এর দশকে ইরানে পারমাণবিক কেন্দ্র তৈরির পরিকল্পনা গ্রহণ করে এবং তৈরিও হয়ে যায়। কারা সাহায্য করেছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার সাথে এই ইরানের সম্পর্ক সবচেয়ে ভালো এবং ইসরায়েলকে মাত্র দুটো মুসলিম দেশ স্বীকৃতি দিয়েছে, কারা জানেন? একটি ইরান, অন্যটি তুরস্ক। তবে সেগুলো বেশ কয়েক যুগ আগের ঘটনা। আজকে পৃথিবীতে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে দুটো দেশ, সবসময় যুদ্ধাংদেহী একটি মনোভাব পোষণ করছে দুটো দেশ, ইরান ইসরায়েল। অথচ প্রথম ইরানে পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র এটি ইসরায়েল দিয়েছিল ইরানকে এবং ইরান পারমাণবিক চুল্লি বসায় পারমাণবিক কার্যক্রম শুরু করে এই ইসরায়েল এবং আমেরিকার সহযোগিতা নিয়ে। তারপর যখন ইরানে একটি বিপ্লব সাধিত হয় এবং ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন ইমাম খমেনি, তখন পুরো ইরান থেকে এই চুল্লিগুলো, পারমাণবিক চুল্লিগুলো বা পারমাণবিক কার্যক্রম সব ধ্বংস করে দেওয়া হয়, কারণ এগুলো ইসলামে অবৈধ বলে। বুঝতে পারছেন? অর্থাৎ ইমাম খমেনি যখন ইরানে ইসলামী বিপ্লব সাধিত হয় এবং ইসলামিক সরকার গঠিত হয় ইমাম খমেনির নেতৃত্বে, তখন ইরান থেকে সকল পারমাণবিক চুল্লি ধ্বংস করে দেওয়া হয়। তার প্রধান কারণ হলো যে ইসলাম এটিকে বৈধতা দেয় না। এরপর যখন ইরানের ইসলামিক সরকারকে গ্রহণ করতে রাজি হয় না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তখনই ইরানের উপর নানানভাবে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারিগুলো করার পর ইরান যখন বুঝতে পারে যে তাদের নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে তাদের পারমাণবিক শক্তিধর হতে হবে, তখন তারা 1984 সালে পাকিস্তানের সাথে যৌথ একটি পরিকল্পনা গ্রহণ করে এবং আমরা দেখেছি পরবর্তী 1994 দিকে রাশিয়ার সঙ্গে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি গ্রহণ করে। একটা পর্যায়ে ইরানের উপর নানান রকম নিষেধাজ্ঞা জারি করে আবারও আন্তর্জাতিক বিশ্ব। সর্বশেষ কয়েকটি রাষ্ট্র মিলে ইরানে পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য একটি চুক্তি সই করে। সেই চুক্তিতে ইরান নিজেও থাকে,
কিন্তু পরবর্তী 18 সালে অর্থাৎ 2018 সালে ট্রাম্প সরকার সেই চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে জোরে সোরে। এখন দুটো বিষয় সামনে আসতে পারে। একটি, যুক্তরাষ্ট্র বরাবরই বলে থাকে ইরান পারমাণবিক শক্তি বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব দ্বারপ্রান্তে। এখন এটি কি ইরানের উপর নিষেধাজ্ঞা বা ইরানেরকে বিভিন্নভাবে চাপে ফেলতে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপপ্রচার, নাকি সত্যিকার অর্থে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে? আমরা যদি সাম্প্রতিক কয়েকটি যুদ্ধের দিকে তাকাই, সেটা সিরিয়া, লেবানন কিংবা আমরা যদি ধরি সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধে, সেখানে ইরান যে অস্ত্রগুলো দিয়ে সাহায্য করেছে এই অস্ত্রগুলো খুবই ভয়ঙ্কর এবং এই অস্ত্রগুলো আধুনিক রাষ্ট্রগুলো মোকাবেলা করতে পারছে না। একটি ব্যাপার ভালো করে খেয়াল করুন, রাশিয়ার মতো পরাশক্তিধর দেশ ইরানের থেকে অস্ত্র, ড্রোন এগুলো নিয়ে ইউক্রেনে হামলা করছে। তার মানে ইরান সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে, এটি স্পষ্ট। এখন ইরানকে নিয়ে ইসরায়েল যে বারবারই বলছে বা ইসরায়েল ইরানের ভূমিতে ঢুকে বারবারই তার পারমাণবিক কেন্দ্রগুলোকে টার্গেট করে যে হামলা করছে বা বড় বড় বিজ্ঞানীদের হামলা করছে ইসরায়েল, আমরা দেখছি যে ইরান সেক্ষেত্রে খুব বড় রকম পাল্টা জবাব দিতে পারছে না। কিন্তু সাম্প্রতিক সময় ইসরায়েল এবং আমেরিকা ইরানকে নিয়ে এত ব্যস্ত হবার পেছনে প্রধান কারণ ইরান তার সামরিক অস্ত্র নির্মাণ বা উন্নত অস্ত্র নির্মাণে অনেক দূর এগিয়ে গেছে এবং ইরানের অনেক অস্ত্রের সাথে পারমাণবিক অস্ত্রের সম্পৃক্ততা আছে বলেই মনে করা হচ্ছে। এবং ইরান সাম্প্রতিক সময় বেশ কিছু স্যাটেলাইট পিকচার প্রদর্শন করছে, যেখানে দেখা গেছে ইরানের মাটির নিচে অনেক রকম সামরিক অস্ত্রের গুদাম রয়েছে। এগুলো মূলত ইসরায়েলকে ভয় দেখাবার জন্যই ইরান প্রদর্শন করে থাকে। দর্শক, এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে বারবারই বলছি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে বা আর কয়েকদিনের মধ্যে, ছদিনের মধ্যে, এক মাসের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাবে, এটা কতটুকু সত্য? এটা আসলে সত্য মিথ্যা বলা এখনও সময় আসেনি। এটি ইসরায়েল আমেরিকার প্রচারণা হতে পারে অথবা সত্যিকার অর্থে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেতে পারে। পারমাণবিক অস্ত্রের মালিক হতে গেলে বা পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়, সেখানে ইরানের ব্যাপারে আমরা জানি 60% ওভার করে ফেলেছে, বাকিটা এখন বলা যাচ্ছে না। তবে সাম্প্রতিক উত্তেজনা বলে দিচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা চলছে, সেখানে ইরান পারমাণবিক অস্ত্রের একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে আর এ কারণেই ইসরায়েল বারবারই ইরানের ভূমিতে ঢুকে সেগুলোকে টার্গেট করে হামলা করতে চাইছে। যদিও ইসরায়েল এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি ইরানের পারমাণবিক বোমা কোথায় ঠিক মজুদ রাখা হয়েছে বা তৈরি করা হচ্ছে, তারা জাস্ট সাসপেক্ট করে বা কয়েকটা ধারণা করে বিভিন্ন স্থান তারা এই অ্যাটাকগুলি করছে। প্রিয় দর্শক, সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হলো ইব্রাহিম রয়েসি যখন বলেন যে ইসরায়েলের তেল আবিব এবং হাইফাকে উড়িয়ে দেবেন, তখন আমরা ধরে নিতে পারি এ দুটো ইসরায়েলি প্রধান শহর ইরানের টার্গেটে রয়েছে আর সেগুলো কিসের? নিঃসন্দেহে কোনো পারমাণবিক টার্গেটে থাকতে পারে। এটি ইরান ইসরায়েলকে যে থ্রেটের ভাষায় জবাব দিয়েছে, এই জবাবটি যদি কোনো গুজব না হয়ে সরাসরি বা সত্যের সাথে মিশ্রণ থাকে, তবে বলতে পারি ইসরায়েল ইরানের ছাঁকনিতে রয়েছে আর এই টেনশনই রয়েছে ইসরায়েল। প্রিয় দর্শক, ইরানকে দমন করা খুব সহজ হবে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষে। তার প্রধান কারণ ইরানের প্রধান দুটো মিত্র দাঁড়িয়ে গেছে, চীন এবং রাশিয়া। বর্তমানে মধ্যপ্রাচ্যে এ দুটি দেশ খুবই শক্তিশালী। আবার ইরান যুক্তরাষ্ট্রকে থ্রেডের ভাষায় জবাব দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের উচিত মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক ঘাঁটিকে সরিয়ে ফেলা, কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক ঘাঁটি গেড়ে পুরো মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে এমন অভিযোগ স্বয়ং ইরানের। ইরান বলছে মধ্যপ্রাচ্যে যা কিছু ঘটছে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, তাই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার উচিত তার সকল সামরিক ঘাঁটি প্রত্যাহার করে নিজ দেশে ফেরত চলে যাওয়া। তবে কয়েকটি বিষয় সাম্প্রতিক সময় আমরা বুঝতে পারছি, সেটি হলো চীন রাশিয়া যখন মধ্যপ্রাচ্যে নজর বাড়াচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার দিকে আমেরিকার নজর পড়ছে, উল্টো মধ্যপ্রাচ্যে তার আধিপত্য হারাতে বসছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর সেই সময়টাতে ইরান এবং সৌদি আরবের মিত্রতা ইসরায়েলকে নতুনভাবে টেনশনে ফেলে দিয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।